ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমাদের এক ভাই 4287 একটি প্রশ্ন করেছেন। উনি একটা ঘটনা বলেছেন যে ওনার মসজিদে ওনার ইমামতিতে যে এরকম নামাজ পড়ানো হয়, সেখানে মোবাইলে রিংটোন বেজেছে, অফ করে নি, রাগ করে যে কথাগুলো একজন বলেছে মসজিদ থেকে বের করে দেওয়া, আর একজন বলেছে যে না এটা বলা ঠিক হয়নি। এখন কোনটা বলা ঠিক হয়েছে ওটা উনি জানতে চেয়েছেন, কিন্তু যে লোকটি পাপ কাজটা করলো তাকে কি বলা হবে সেটা উনি প্রশ্ন করেননি। কিন্তু আমার মনে হচ্ছে সেটা আগে দরকার। এক নম্বর কথা হচ্ছে যে ইমাম থাকবেন, তিনি শক্ত ভাষায় বলে দিবেন। বিশেষ করে কিছু কিছু মানুষ আছে, তাদেরকে তারা এমনিতেই কোরআন হাদিসের কারণে বা আল্লাহ এবং তার রাসূলের মহাব্বতের কারণে ভদ্র সাজে, আর কিছু কিছু আছে স্মরণ করিয়ে দিলে সাজে, আর কিছু কিছু আছে ধমকি ধারকিতে সাজে, আর কিছু আছে ঘাড়ে ধরে জোর করে সাজাতে হয়। কাজেই যেই লোকটি, এক নম্বর কথা হচ্ছে মোবাইলের রিংটোনে সে বাধ্য দিয়েছে, এটা সে অন্যায় করেছে, এবং মসজিদে সে সাইলেন্ট করা অবস্থায় নামাজ শুরু করেনি, সাইলেন্ট করে দিবে এটা তার নিয়ম ছিল, তার প্রয়োজন ছিল, এটা করেনি, সেখানেও সে অন্যায় করেছে, সাধারণত যেটা করা হয়। এবং সে যখন সালাতে রিংটন বাজা শুরু করলো, তার উচিত ছিল পুরা মুসল্লিদের নামাজের বিঘ্ন যাতে না ঘটে এই জন্যে তাড়াতাড়ি করে সে মোবাইলটা বন্ধ করবে, এখানেও সে এটা করেনি, নিয়ম লঙ্ঘন করেছে। কাজে তাকে নসিহত করা দরকার, শক্তভাবে নসিহত করা দরকার। মসজিদ থেকে বের করে দেয় এমনটি নয়, মসজিদে আসবে না এমনটি নয়, তাকে ধমকি দেওয়া যায় না, আপনি যদি আসেন মসজিদে সবার নামাজের ক্ষতি করেন তাহলে আপনার মসজিদে এসে লাভ কি, কারণ আপনি আরো গুণাকার হলেন, ইত্যাদি এভাবে বোঝানো। আমি মনে করি যে ধমকি দিয়েছে সে হয়তো রাগ করে ধমকি দিয়েছে, এমন নয় যে না তাকে মসজিদে আসা যাবে না কোনোদিন, বা মসজিদে আর কোনোদিন আসতে পারবে না, বা আসা নিষেধ, এমনটি নয়। তাকে একটা ধমকি দেওয়ার মতো, শাস্তি দেওয়ার মতো, যাতে করে সে লজ্জা পায়, যাতে করে সে পরবর্তীতে ই করে নেয়, আপনার অভ্যাসটা পরিবর্তন করে নেয়। এখানে তিনি আরেকজন যেটা তর্ক করেছেন সেখানে তার সাথে হ্যাঁ এটা বলতে পারেন যে না এভাবে বলা যাবে না, আসবেন না কোনো, উনি আসবেন, অথবা ওনার কাছ থেকে ওনাকেও নসিহত করা দরকার ছিল, হয়তো ভুলে হয়ে গেছে, অথবা ভবিষ্যতে উনি এরকম করবেন না। তবে আমাদের সমাজে কিন্তু একটা বিষয় রেওয়াজ আছে, সেটা হচ্ছে আমরা অপরাধীকে বাঁচানোর চেষ্টা করি সবাই, অপরাধীর পক্ষে তখন সাফাই গাই সবাই, কিন্তু তাকে নসিহত করার মন মানসিকতা আমাদের অনেকের থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমি